যিনি তার স্বনামে সুনামে সবভাবে এপার ওপার দুই বাংলায় জনপ্রিয় নায়ক, যাকে কিং খান হিসেবে আখ্যায়িত করা হয়, যিনি এই সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খান, এবং সেই সাথে নতুন আমাদের দেশের চলচ্চিত্রে তিনি আগমন করেছেন, যার অনেক গুণের কথা আমরা জানলাম বা জানি। সেই প্রিয় চলচ্চিত্র নায়িকা জাহারা ঋতু এবং আজকের এই আগুন ছবি যিনি প্রযোজনা করছেন, দেশ বাংলা মাল্টিমিডিয়ার প্রযোজক জনাব এনামুল হক আরমান, এবং এই আগুন ছবির যিনি পরিচালনা করছেন বদিউল আলম খোকন সহ মঞ্চে উপস্থিত সকল সম্মানিত অতিথিবৃন্দ, এবং আমার সামনে উপস্থিত ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিক ভাই বোনেরা, এবং উপস্থিত সম্মানিত সুধী, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। যে শাকিবকে দেখলে আমি অনেক সময় দুষ্টুমি করে বলি, তুই তো অভিনয় জামাস না, তুই তো শুধু লাফাস। আচ্ছা বস, আমার মার্কেট আর খায় না, রিকোয়েস্ট করে। যিনি তার স্বনামে সুনামে সবভাবে এপার ওপার দুই বাংলায় জনপ্রিয় নায়ক, যাকে কিং খান হিসেবে আখ্যায়িত করা হয়, যিনি এই সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খান। তো শুধু তুমি লাফাইতেছো, নাচতেছো, গান গাইতেছো তেলা পোকার মতো, এটা তো মানে উপভোগ করার চেয়ে পেইন লাগে, পেইন। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে এই মুহূর্তে আসলে দেশের যে অবস্থা চলছে,
ডেঙ্গু হোক বা বন্যা হোক আমরা সবাই জানি, শুধু আমার না পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আসলে মন এই মুহূর্তে অনেক অশান্ত, অনেক চঞ্চল হয়ে রয়েছে। সেই জিনিসগুলোকে ছাপিয়েও যে আপনারা সবাই এখানে এসছেন, আপনাদেরকে আসলেই অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আমার তরফ থেকে। দ্বিতীয়ত কৃতজ্ঞতা জানাতে চাই দেশ বাংলা মাল্টিমিডিয়ার কর্ণধার সম্রাট ভাইকে, কেননা তিনি একজন উপস্থাপিকাকে টিভি স্ক্রিনে দেখে মনে করেছেন যে তার আসলে চলচ্চিত্রে থাকা উচিত, তার শুধুমাত্র উপস্থাপনার গণ্ডির মধ্যেই থাকা উচিত না। অসংখ্য কৃতজ্ঞতা যে তার জন্য আসলে আমি সাহসটা করেছি। তারপর আমি আবার আসলে এত বড় লিস্ট হয়ে যাচ্ছে যে এক এক করে বোধহয় হবে, এবার ফর্মালিটিস কিছু করার নেই। অবশ্যই আরমান ভাইকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তিনি খোলা চিত্তে আমাকে স্বাগত জানিয়েছেন, তার চলচ্চিত্রে আমাকে নায়িকা হিসেবে তিনি সুযোগ দিয়েছেন। বদিরালম খোকনের কথা বলতে হয়, খোকন ভাই আসলে তাকে আমি আসলে গার্জিয়ান হিসেবে নিয়ে নিয়েছি, যে আমার যদি অভিভাবক থাকেন প্রথম আমার কাজ, আমি তাকে বলেছি যে আমি একদম কাদামাটির মতো আপনার সামনে থাকতে চাই, ঠিক যেভাবে আপনি পারবেন আমাকে করে নেবেন, আমার যতটুকু পারবো আমি আমি মনে করবো সেটা সম্পূর্ণ আপনার অবদান, এতদিন যত কাজ করেছি আমি সব ভুলে যেতে চাই। এবং তিনি কিন্তু আমাকে খুব ভালোভাবে গ্রুমিং করেছেন, আমি জানি না আসলে এখানকার পর্দায় বা এখানকার পর্দার বাইরে কতটুকু গ্রুমিং করা হয়, বাট খোকন ভাই আমাকে খুব ভালোভাবে আমার চরিত্র সম্পর্কে বুঝিয়েছেন, বাকিটা অবশ্যই দেখা যাবে চলচ্চিত্র বের হওয়ার পর। তারপর আমি অবশ্যই সাকিব ভাইকে ধন্যবাদ জানাতে চাই, কেননা আমরা কিন্তু আমাদের স্টেজে সবসময় চিন্তা করি যে আমার কো-আর্টিস্ট কে হবে, এবং এত বড় একজন সুপারস্টার বলবো না, আসলে তিনি মেগাস্টার বাংলাদেশের প্রেক্ষাপটে, একজন মেগাস্টার হওয়ার পরও তিনি আমাকে একজন নতুন কো-আর্টিস্ট হিসেবে যেভাবে ওয়েলকাম করেছেন সেটা আসলেই প্রশংসার দাবিদার। এবং সবশেষে অবশ্যই আমি ধন্যবাদ জানাতে চাই সাংবাদিকদেরকে, কেননা আপনারা যদি না থাকতেন আমি কিন্তু আজকে এই পর্যায়ে আসতে পারতাম না। আমি যে স্টেজ থেকে এসেছি সত্যি কথা বলতে সেটা এত বেশি বিতর্কিত ছিল, শুধুমাত্র আপনাদের জন্য আমি পজিটিভ হতে পেরেছি এবং খুব ভালোভাবে আমি আসলে মানুষের কাছে পৌঁছাতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ এখানে যারা উপস্থিত রয়েছেন সবাইকে, এবং সবাই আমার জন্য দোয়া করবেন, আমাকে ভালোবাসবেন, এবং আমার আমার জন্য যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় প্রথম চলচ্চিত্রে আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। কেবল সৌন্দর্যই অনন্য তিনি না, তিনি আসলে কথাই অনন্য, এত চমৎকার করে এক নিঃশ্বাসে সব কিছু বলে গেলেন, কি বলবো। আরও একবার করতালি হবে জাহানাবীদের জন্য। কিছুদিন আগে আমি করে কি মানে বেশ কয়েকটা প্রাইভেট টেলিভিশন চ্যানেল উপস্থাপনা করি, তার মধ্যে আমার দুটো শো আছে, যেটা সেলিব্রিটি টক শো, একটা একটি প্রাইভেট চ্যানেলে এবং আরেকটি হচ্ছে একটি জাতীয় দৈনিকের ফেসবুক লাইভ। তো সেখানে কিছুদিন আগে আমার গেস্ট ছিল নীরব ভাইয়া, চিত্রনায়ক নীরব, এবং তারপরে যেটা হলো তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাকে যদি নায়কদের ক্ষেত্রে তালিকা করতে বলা হয় প্রথম দ্বিতীয় তৃতীয় তাহলে কোন অবস্থানে কাকে রাখবেন, তো তিনি আমাকে বললেন যে এক নম্বরে সাকিব খান, এরকম এক দুই তিন চার করে সিরিয়াল করতে করতে 10 পর্যন্ত তিনি সাকিব খানের নাম বললেন, 11 গিয়ে তিনি বললেন যে দ্বিতীয় তালিকা তিনি 11 থেকে শুরু করবেন। আর যেটা আমাদের বলতেই হয় যে এই যাবৎকালে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে কজন নায়ক রাজত্ব করেছেন তার মধ্যে যিনি দীর্ঘ সময় ধরে রাজত্ব করেছেন তার তুখর অভিনয় দক্ষতা দিয়ে, সেটা তো বলার অপেক্ষা রাখে না তিনি কে, এবারে আমি আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দামি তারকা, দুই বাংলার জনপ্রিয় নায়ক, ঢালিউডের নাম্বার ওয়ান হিরো, দ্য ওয়ান অ্যান্ড অনলি কিং খান সাকিব খান। মঞ্চে আসছে হিরো দ্য সুপারস্টার কিং খান সাকিব খান। আসসালামু আলাইকুম, আজকে খুব আমার জন্য এবং আমার এই চলচ্চিত্রের এই আগুন চলচ্চিত্রের প্রত্যেকটি প্রযোজক পরিচালক এবং প্রত্যেকটি আগুন চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রত্যেকটি মানুষের জন্য খুব আনন্দের একটা মুহূর্ত, বিকজ এই চলচ্চিত্রটির এই সিনেমাটির আজকে শুভ মহরত হতে যাচ্ছে। আবার অনেক বছর হয়ে গেল এই চলচ্চিত্রে, অনেক সিনেমার মহরতে গেছি, কিছুদিন আগেও গেছি, নিজের প্রযোজনা সংস্থার মহরত করেছি, বাট আজকে আমি খুব এক্সাইটেড, খুব আমি নট অনলি আজকে আমি সেই দিন থেকে এক্সাইটেড যেদিন আমি শুনেছি যে এই চলচ্চিত্রের শুভ মহরতের প্রধান অতিথি হয়ে আসছেন
এমন একজন ব্যক্তিত্ব যিনি শুধু একজন সফল মন্ত্রী নন, যিনি শুধু একজন সফল রাজনীতিবিদ নন, তিনি এই বাংলাদেশের সমস্ত মনের মানুষ। কেন বললাম তিনি বাংলাদেশের সমস্ত মনের মানুষ? আসলে মানুষ যখন একটা প্রবলেমে পড়ে, মানুষ যখন অসুস্থ হয়, মানুষ যখন কোনো প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যায়, তখনই বোঝা যায় যে আসলে মানুষটার জন্য অন্য মানুষের কেমন মায়া, কেমন টান। আমি দেখেছি যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিভাবে তার জন্য দোয়া করেছেন তিনি যখন অসুস্থ ছিলেন। তার সুস্থতা কামনা করে প্রত্যেকটি মসজিদে, তার সুস্থতা কামনা করে প্রত্যেকটি ঘরে দোয়া হয়েছে যে আল্লাহ যেন এই মানুষটিকে সবার মাঝে ফিরিয়ে নিয়ে আসে। আমি নিজেও তার একজন ফ্যান, তার কথার ফ্যান। এত চমৎকার করে তিনি কথা বলেন, আমি নাম না বললেও আপনারা সকলেই জানেন আমি কার কথা বলছি। আমি কথা বলছি সেই প্রাণের মানুষ, সেই সফল মন্ত্রী, সেই সফল রাজনীতি ব্যক্তিত্ব জনাব ওবায়দুল কাদের স্যারের কথা। এবং স্যার শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্বই নয়, স্যার এখন তো চলচ্চিত্রেরও মানুষ। বিকজ স্যারের লেখা একটি চলচ্চিত্র অলরেডি কিন্তু শুটিং পিরিয়ডে, শুটিং চলছে, কিছুদিনের মধ্যেই আমরা সেটা বড় স্ক্রিনে দেখতে পাবো। আজকে আমরা খুব এক্সাইটেড, আমি যেমন এক্সাইটেড, আমি জানি যে আমার সামনে যারা বসে আছে চলচ্চিত্রের মানুষরা এবং এই মঞ্চে যারা বসে আছে চলচ্চিত্রের প্রত্যেকটি মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে যে এবং খুব এক্সাইটমেন্ট নিয়ে অপেক্ষা করছে স্যার কখন কথা বলবে। এবং আরেকটা জায়গা থেকে সকলের এক্সাইটমেন্ট এবং আরেকটা জায়গা থেকে আমার এক্সাইটমেন্ট, বিকজ একজন সফল মন্ত্রী হিসেবে তিনি যে মন্ত্রণালয়ে গেছেন সেখানে সফলতার ছোঁয়া কিন্তু দিয়েই এসেছেন, সেটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষই জানে। আজকে যখন তার পা এখানে পড়েছে, আমার বিশ্বাস যে চলচ্চিত্রেরও সেই যুগের কথা আমরা ভাবছি যে যেখানে আমরা যেতে চাই, যেখানে যাওয়ার স্বপ্ন আমরা দেখছি ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি, সেই জায়গায় সেই পথটা আমাদের আরো অনেক মসৃণ হবে এবং আরো সুন্দর হবে, এটাই বিশ্বাস করছি। বিকজ এমনই ব্যক্তিত্বের আজকে আমাদের চলচ্চিত্রের শুভক্ষণে দোয়া করতে এসেছে এবং আরো এখানে আছেন আমাদের চলচ্চিত্রের মন্ত্রী, আমাদের মাননীয় তথ্যমন্ত্রী মহোদয়, তথ্য প্রতিমন্ত্রী মহোদয়। কিছুদিন আগেও একটি এই দেশ বাংলা মাল্টিমিডিয়ার আরেকটি মহরত, আরেকটি অনুষ্ঠানে তিনি এসেছিলেন, তিনি শুভেচ্ছা জানিয়ে গেছেন। যেই ছবিটির নাম ছিল মনের মতো মানুষ পাইলাম না, এবং যেই ছবিটি একটি প্রাণের ছবি, একটি সুন্দর ছবি, একটি সুন্দর গল্পের ছবি, যে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে এবারের ঈদে, এবং ইনশাল্লাহ ছবিটি মুক্তির আগেই সফলতার যেই হারে মুখ দেখছে। এবং আমার বিশ্বাস যে একটি ভালো সিনেমা শুধু ভালো ব্যবসার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, একটি ভালো সিনেমা যেমন ভালো ব্যবসাও দেয়, অ্যাট দ্য সেম টাইম একটা ভালো সিনেমা রাষ্ট্রীয় অনেক সম্মান বয়ে নিয়ে আসে। এবং এই পর্যন্ত সিনেমাটি যারাই দেখেছেন, যারাই যেখানে দেখছেন, মিউজিক করছেন, যারাই যেখানে পোস্ট প্রোডাকশনের কাজ করছেন এবং শিল্পীবৃন্দ, কলাকুশলীবৃন্দ যারাই দেখছেন এবং শুটিং পিরিয়ডের থেকেই, যে সিনেমাটি ইনশাল্লাহ আমাদেরকে অনেক সম্মান বয়ে আনবে, আমাদের জন্য অনেক সম্মান বয়ে আনবে। সো আমি আর তেমন কিছু বলতে চাই না, আমি শুধু এইটুকু বলতে চাই, আমরা সব অনেকেই হচ্ছে চলচ্চিত্রের মানুষরা অনেকেই কিন্তু সবসময় বলে থাকি, ইদানিং হয়তো একটু কমেছে বাট মানে বলে থাকি, অনেকেই বলে থাকি যে এখন খুব দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, আমাদের এটা নেই, আমাদের ওটা নেই, আমাদের সেটা নেই। বাট আমি খুব আশাবাদী একজন মানুষ, একজন মহান মানুষ বলে গেছেন রাত যত গভীর হবে দিন কিন্তু ততই কাছে আসবে। সো আমরা দেখছি যে গত ঈদে আমার একটি ছবি মুক্তি পেয়েছিল পাসওয়ার্ড, আমার পার্টনার এখানে বসেই আছে নিকল ভাই। সো সেই ছবিটি ব্যবসায়িকভাবে এবং সেই ছবিটি
আমাদের চলচ্চিত্র অঙ্গনে কেমন সবার মধ্যে কেমন নাড়া দিয়েছে সেটা আমরা সকলেই জানি। এবং সেই সময় থেকে স্টার্ট করে এখন পর্যন্ত কিন্তু স্টার্ট হয়েছে এরকম যে চলচ্চিত্র বানাই, চলচ্চিত্রের দিন শেষ হয়ে যায়নি, চলচ্চিত্রের বিজনেসও শেষ হয়ে যায়নি, এখনো চলচ্চিত্রের ব্যবসা করা যায়। আমরা এখানে বসে থেকেও চলচ্চিত্র ইন্টারন্যাশনাল মানের চলচ্চিত্র বানাতে পারি, সেই মেধা আমাদের এখানে আছে। সো আমি আশাবাদী যে সেই দিন আর বেশি দেরি নয়। যেমন কিছুদিন আগে দেশ বাংলা মাল্টিমিডিয়া একটি মহরত করেছেন, সুন্দর একটি মহরত করেছেন, আজকে আর একটি বড় সিনেমার মহরত করছেন। আজকে ওবায়দুল কাদের স্যারের মতো একজন ব্যক্তিত্ব আজকে শুভ মহরতে এসেছেন। দ্যাট মিন্স চলচ্চিত্রের কিন্তু সুদিন শুরু হয়ে গেছে। সেই দিন আমরা অচিরেই দেখতে পাবো, যেই দিন আমরা এখানে বাংলাদেশে বসে শুধু বাংলাদেশের সিনেমা হলেরই খবর নেব না, বাংলাদেশে বসে আমরা ইন্টারন্যাশনাল যত হলে রিলিজ হচ্ছে সেই সিনেমা হলগুলোর খবর নেব, যে ইন্টারন্যাশনালি আমাদের ছবি কতটা বড় ব্যবসা করছে, ইন্টারন্যাশনালি আমাদের ছবি দিয়ে আমরা কতটা সম্মান অর্জন করছি, ইন্টারন্যাশনালি আমরা আমাদের ছবি দিয়ে আমাদের দেশকে, আমাদের আমাদের কৃষ্টি কালচারকে কতটা প্রেজেন্ট করছি। সেই দিনও আর বেশি দেরি না। আমি আর তেমন কিছু বলতে চাই না আজকে। দেশ এই প্রযোজনা প্রতিষ্ঠানের যিনি কর্ণধার আছেন সম্রাট ভাই, তার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ এবং তার প্রতি অনেক অনেক শুভকামনা। চলচ্চিত্রের এই সময়ে এসে তিনি একের পর এক সিনেমা বানিয়ে যাচ্ছেন এবং বড় বড় বাজেটের সিনেমা বানাচ্ছেন এবং ভালো ভালো সিনেমা বানানোর উদ্যোগ দিচ্ছেন। এবং এই ছবির যিনি প্রযোজক আছেন, আরেকজন প্রযোজক যিনি আছেন আরমান ভাই, এই ছবির পরিচালক যিনি আছেন বদিউল খবর সাহেব, আপনারা সকলেই জানেন তার সাথে আমার একটা একটা সুন্দর একটা কেমিস্ট্রি আছে। আমাদের অনেক ছবি ব্যবসা সফল হয়েছে, অনেক ছবি আসলে আমার ক্যারিয়ারে মাইল ফলক হয়ে থাকবে এমন ছবিও আছে। এই ছবিতে আরও যিনি যুক্ত হয়েছেন, নিউ গ্ল্যামার নিউ সেন্সেশন, এবং ইতিমধ্যেই আর তার পরিচয় করে দেওয়ার কিছু নেই, এত এত সুন্দর প্রতিযোগিতায় এত এত বার চ্যাম্পিয়ন হয়েছে, তো তেমন একজন সুন্দরীও আছে। তো ইনশাআল্লাহ এই ছবি সফলতার মুখ দেখুক, এই ছবি অনেক দূর ন্যাশনাল ইন্টারন্যাশনালি অনেক দূর এগিয়ে যাক, সেই দোয়া আপনারা করবেন। সবশেষে আমি শুধু এইটুকু বলতে চাই, আমি এখনও খুব এক্সাইটেড এবং আপনারাও আমি জানি খুব এক্সাইটেড, দ্যাটস ওয়াই সবাই আমরা স্যারের মুখ থেকে কথা শুনতে চাই, কথা শুনতে চাই আমাদের তথ্য প্রতিমন্ত্রীর মুখ থেকে। ধন্যবাদ সবাইকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাংলার আগুন কিং খান, দ্য ওয়ান অ্যান্ড অনলি সাকিব খানকে। এবং তিনি কিন্তু বলে গেলেন যে তিনি অনেক আশাবাদী এবং আমরাও তাকে নিয়ে আশাবাদী।